হ্যাঁ বলো কি বই? সাহিত্য বিচিত্রা? বইয়ের দোকান তো পার করে এলাম কালকে। আচ্ছা আচ্ছা যাচ্ছি যাচ্ছি, আরে যাচ্ছি রাখো। ছাতাচোর চা। এ আবার কি ধরনের কথাবার্তা? ও মা, কি ধরনের কথাবার্তা মানে? আরে বাবা, ছাতা তো তুমি চুরি করেইছো। তো চুরি না করলে কি করতাম আমি? বেরিয়ে দেখলাম আমার ছাতাটা নেই, বৃষ্টি পড়ছিল বাইরে, ভিজতে ভিজতে ফিরতাম, ব্যাস। তাহলে তো মিটেই গেল। তবে এখন যে একটু সংকোচ হচ্ছে না তা নয়। আচ্ছা, এত সংকোচের কি আছে বলো তো? তোমার ছাতাটাও তো কেউ চুরি করেছে নাকি? হ্যাঁ, নিয়েছে তো কেউ, তার বেলায় দোষ নেই। না তবুও, মানে আবার তবুও কি যে এক কথা তখন থেকে বলে চলেছ না আমি বুঝতে পারি না বাবা। চুরি তো আফটার অল। আর বলিস না ভাই, তোর বদি তো বাড়ি থেকে বেরোয় না, কালই বেরোলো আর কালই ছাতাটা হারিয়ে এলো। কোথায় হারালো? এই সামনে মার্কেটে। তুই রান্না করে এসেছিস? হ্যাঁ। ও জানিস, মিমন দিদি কালকে ছাতাটা হারিয়ে ফেলেছে। তা আর বলিস না, কাল তো বউ ছাতাটা হারিয়ে ফেলেছে, চারিদিকে চোর চাচরে ভরে গেছে। বলছিলাম, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বলুন। আপনার রোদে খুব কষ্ট হচ্ছে, তো এই ছাতাটা রাখুন। না না, আমার ছাতা লাগবে না। না না, প্লিজ রাখুন, আমার বাড়িতে আরো ছাতা আছে। না না, লাগবে না, এটা রাখুন না, আপনি আমার কথাটা শুনুন প্লিজ।
আমার পিছু নিয়েছে। কি দরকার ছিল আমার ছাতাটা ওনাকে ফেরত দেওয়ার, কে জানে, বাড়িতে রেখে দেওয়া যেত, আরেকটা ছাতা কিনে নিতাম। আরে বাবা, ডাস্টবিন তো ছিল, ডাস্টবিনে ফেলে দিলেই ঝামেলা মিটে যেত। তা না, যার ছাতা চুরি করলাম তাকেই ফেরত, কপালটাই খারাপ। আরে বাবা রে, কি দ্রুত গতিতে গিয়ে আসছেন মহিলা, ধরতে পারলে আর রক্ষে নেই। এভাবে আর কতক্ষণ হাঁটা যায়, ছুটি তো আমি করেছি, তবে যখন করেছি তার শাস্তি আমাকেই পেতে হবে। এভাবে পালিয়ে বেড়ানো যাবে না, যাওয়ার হোক, ধরা দিয়েছি। ব্যাপারটা কি দেখতে হচ্ছে? বেঁচে থাকো ভাই, তোমাকে আমি অনেক আশীর্বাদ করি। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। জানো তো, কয়েকদিন আগে আমি বইয়ের দোকানে গিয়েছিলাম মেয়ের বই কিনতে। সেদিন খুব বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ছিল বলে আমি আমার মালকিনের ছাতাটা চেয়ে নিয়ে গিয়েছিলাম। কিন্তু যখন বই কেনা হলো, বইয়ের দোকান থেকে বেরিয়ে ছাতাটা কেনা আর খুঁজে পেলাম না। আমার মালকিনকে এসে যখন বললাম ছাতাটা খুঁজে পাইনি, আমার মালকিন জানো তো আমার এই বইগুলোকে কেড়ে নিল, বলল যেদিন ছাতা কিনে দিতে পারবি সেদিন বইগুলো ফেরত পাবি। আজ আমি সেই ছাতাটা ফেরত পেয়েছি, দেখো আমার বাচ্চার বইগুলো আমি ফেরত পেয়েছি। জানো, কাল থেকে আমার মেয়ে স্কুলে যাবে। আজ আসি ভাই, কেমন?